এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিচেস ফুড ব্লগার আজ আমি আপনাদের সাথে খুব পপুলার একটা খাবারের রেসিপি শেয়ার করতে চলেছি যার নাম চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ তো ছোট বড় সবাই কম বেশি খেতে পছন্দ করে থাকে আর আজ আমি খুব ইজি ওয়েতে এই স্যান্ডউইচটা বানিয়ে দেখাবো তো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকে রেসিপিটি তো চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে চিকেনটা ভেজে নেব এর জন্য এখানে একটা প্যানে হাফ টেবিল চামচ কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি এখন কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ বোনলেস চিকেন অ্যাড করে দিচ্ছি এখন এই চিকেনের সাথে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে মিডিয়াম হিটে এই চিকেনটা এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখন এই চিকেনের সাথে হাফ চা চামচ অরিগানো আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে চিকেনটা এইভাবে রান্না করে নিচ্ছি আর হ্যাঁ এই চিকেনটা রান্না করার সময় কিন্তু আমি কোনো রকমের পানি ইউজ করব না তো দেখুন এভাবে আমি সময় নিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি দেখুন চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে রান্না হয়েছে আর এ পর্যায়ে আমি চুলাটা অফ করে চিকেনগুলো একটা প্লেটে তুলে নেব তো দেখুন আমি সবকটা চিকেনের টুকরো এভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি সে দেখুন আমি সবকটা চিকেনের টুকরো একটা প্লেটে তুলে নিয়েছি এখন এই চিকেনের টুকরোগুলো আমি সাইড করে রেখে দেব আর এখন একটা মিক্সিং এক টেবিল চামচ ক্যাপসিকাম কুচি টেবিল চামচ গাজর কুচি এক টেবিল চামচ মেওনিস আর এক চা চামচ সুইট চিলি সস অ্যাড করে দিচ্ছি এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখুন সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি এখন চিকেনের টুকরোগুলো মেওনেজের মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে স্যান্ডউইচের পোড় তৈরি করে নিচ্ছি সো সোভিয়র সে দেখুন এভাবে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে স্যান্ডউইচের পোড়টা তৈরি করে নিচ্ছি তো দেখুন স্যান্ডউইচের পোটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি স্যান্ডউইচটা বানাতে চলে যাব তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি এখন আমি এই পাওরুটিগুলো একটা নাইফ দিয়ে স্যান্ডউইচের শেপে কেটে নেব সো সে দেখুন আমি সবকটা পাউরুটি স্যান্ডউইচের শেপ করে কেটে নিয়েছি এখন আগে থেকে বানিয়ে রাখা স্যান্ডউইচের পোড় নিয়ে এভাবে ব্রেডের একটা স্লাইসে এভাবে লাগিয়ে নিচ্ছি এখন চামচের সাহায্যে এই পোটা এভাবে ব্রেডের চারিদিকে স্প্রেড করে নিচ্ছি তো দেখুন এভাবে ব্রেডের চারিদিকে স্প্রেড করে নিয়ে এর উপর আরেকটা ব্রেডের স্লাইস রেখে এভাবে হালকাভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি তো দেখুন এভাবে আমি সবকটা স্যান্ডউইচ বানিয়ে পরিবেশন করে নেব সোভিউর দেখুন আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ রেডি অ্যান্ড সার্ভড আপনারা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই মজাদার চিকেন স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন এছাড়া সকালের নাস্তায় অথবা বিকালে চায়ের সাথেও কিন্তু এই মজাদার চিকেন স্যান্ডউইচটা ঝটপট তৈরি করে নিতে পারেন সোভিয়র সাজে পর্যন্তই আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন